আস্তে আস্তে কিন্তু পরেশ ভাই বলছে ঝর্ণার ভিতরে ও কোথায় কোথায় পার নিশান পেয়ে তারপরে বললো যে এখানে একটা এক্সেল পাবো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর কিন্তু কাঁকড়াতে যাচ্ছি। ওয়েদারটা দেখুন, একেবারে পরিষ্কার, সূর্য দেখা যাচ্ছে ওইদিকে, আন্দামানের ওয়েদারটা ঠিক হয়েছে। সঙ্গে আছে প্রকাশ ভাই আর পরেশ ভাই। চলো, কাঁকড়া তো ধরাই লাগবে আজকে, অনেক দিন পরে একটু বৃষ্টি বৃষ্টি কমছে, আজকে দেখি কি কাঁকড়া পাওয়া যায়। কে পরেশ ভাই, হাত দেখুন, রড ঠড় নিয়ে একেবারে রেডি, চলো বেরোই আমরা। একেবারে পরিষ্কার আকাশ, দেখি আজকে কি করা যায়। তো ঠিক আছে, বেরোই, জায়গায় গিয়ে তারপরে দেখাই। তো বন্ধুরা, আমরা কিন্তু খাড়িতে পৌঁছে গেছি। যাই, পরেশ ভাই আর প্রকাশ ভাই আগের দিকে চলে গেল। তো একটু ভিতরে আসার পরেই প্রকাশ ভাই একটা বহনি করলো, কিন্তু খাড়িতে মাটির একটা কি বলবো, এই ঢলকে একটা পল্লী যা পড়েছে। ও দেখো, খেলে মাইয়ে কাকড়া, মাইয়ে কাকড়া, প্রথমেই মেয়ে কাকড়া, প্রথমেই বহনি। বহনি কি ছেড়ে দিবি? কোথায়? না না, ছাড়বো কেন, ডিম নেই না? না না, মনে তো হয় না, দেখা লাগবে। একটা কপাক করে যদি দেয় না, একটা ভালোবাসার একটা বাইট বাইট দেবে, বাইট। আরে ভাই, বৃষ্টি হয়েছে না, সে মিষ্টি জল নামছে, সেই জন্যই কাঁকড়াগুলো এরকম ভাবে রয়ে গেছে। আসো ময়দানে, ভালো হয়েছে, সকাল সকাল সবাই আসার আগে মানে আমাকে প্রথম দানটা মাইর দিলাম এই বৃষ্টির পরে। এখনো কিন্তু সবাই বের হয়নি কাঁকড়া ধরতে, আর ওয়েদারটা কিন্তু একটু আগেই আপনাদের দেখিয়েছি ঘর থেকে বের হওয়ার আগে, যে দেখুন আকাশ পরিষ্কার। আর এখন আকাশটা দেখুন, আবার কিন্তু মেঘ করলো, বৃষ্টি মনে হবে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। ওই দূরে একটু একটু নীল নীল আকাশ দেখা যায়, কিন্তু আমাদের মাথার উপরে আকাশে একেবারে মেঘ ভরা। ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, যে সময় সে সময় ঢেলে দেয়। হ্যাঁ, কি বলা যায়, কিন্তু এটাই ছেড়ে দিই তারপরে একটাও না পাই, লাস্টে যদি নাই পাই। একদিন আমার সঙ্গে এমন হয়েছে যে এখানে এত কাঁকড়া পাই, যাওয়ার সময় একটা পাখি পেয়েছিলাম প্রথম বহনি, ওটাকে কি দেখে ডেকে ছেড়ে দিয়েছে, যা তুই যা। তো বন্ধুরা, পরেশ ভাই আবার ডাক দিল, এই দুজনের সাথে আসলে এই হয়, একবার এদিক একবার এদিক। আর কই এদিকে হাঁটছে না, কইতে কাঁকড়া কই, আমি দেখছি মাল দেখছি। আর ওহো, আরবি আরবি, হুম, তো জং পরমাল, আকাশে মেঘ করেছে, সেই হিসেবে কিন্তু আর মশা বাইরে পোকা কামড়ানো শুরু করলো, কি বলবো, আকাশে একেবারে মেঘ ভরা। আমি ওটা পাইলাম, আধা কেজি, আধা কেজি সাইজ, দেখুন
কিন্তু অনেক আগেই ওর দাঁত ভেঙে গেছে, কিন্তু ওর যে বডি শীতের পরে পরে আরেকটা পা বের করেনি, বড় খুশি চেঞ্জ করেনি। ওই গান্ধ রাখবি, এই দেখুন, এই কিন্তু কত দেখুন এই ফুল সুন্দর সুন্দর ফুল হয়েছে। কি এই দাও পাই গেছে আর আমি কেবলই তো আইছি নিজেকে দিয়ে, এ বর্ষা পড়া শুরু। শ্যাওলা পরে গেছে এই গাডার কোটা দিয়ে বাইরেছে। জলটা কি সুন্দর ভাবে ধৈরে ফেলাও বেটা, ধৈরে ফেলাও বেটা, রে ওইটা তো ফেলাইছি। দেখছো দেয়া হো দেহি সাইজ, দেখছো গাব্বা, বেশ সেকেন্ড বহনি, প্রথম বহনির পরে সেকেন্ড বহনি, বড় তা বহনি একটাই ওই মানে এইটা সেকেন্ড বহনি, পরেরটা পাইছে পাইছে একটা বড় এইটার থেকে বড় যদি বৃষ্টি দেয় না বাইরে কামড়াবে এখন দেবে, এখন সে আর কর মতো না, মশাও বেরোবে, মশা বাইরে কামড়াবে দেখি অনেক জোলার কামড়া ফুলাই দেবে, ব্যাস পুরানো বাঙ্গা। তো ঠিক আছে এবার কোন দিক যাবি, এদিকে এখন যাবোই নালা পাশ পাশ থেকে, জোয়ার জলটা যতক্ষণ না ওঠে ততক্ষণ অব্দি অপশন তো নাই। যেখানে নালাটা কিন্তু একেবারে ঝর্ণা ঝর্ণা মডেল, সেলো এই নে গার্ডের মধ্যে বোয়া, এই যে এই জায়গা সেলো, আমি কিন্তু নিচে ওই দেখতে একটা রেখে কই তো বাইরে এরকে যাক, বেশ আনন্দ সাইজ দেখছি ভাই, এরকম তো সে কয়েকটা পাইতে পেলি এই লাস্ট যে বন্যা হলো, এই দেখুন এই দেখুন মাটি কেটে গেছে, ওই বৃষ্টির জন্য কেউ মানে কি না আসতে পারে না না, সেই জন্যই এইবার না ওই আমরা যে বড়া দিই না মানে যেটা থোপা বলা হয়, থোপায় কিন্তু এইবার এই সিজনে ভয়ঙ্কর ভালো কাঁকড়া কাঁকড়া পাওয়া যাবে, ভয়ঙ্কর হবে এক ধরে ধরে কাঁকড়া পাওয়া যাবে, সেদিন ফের আমরা যেন পাইছিলাম না ওরমই কাঁকড়া পাওয়া যাবে। ওকে লভ ইউ হার, একেবারে দেখছো সাইজ কি, দেখলে তো পাগল হয়ে যাবে মানুষ, এরকম তো পাইতে থাকলেই তো হবে আর কিচ্ছু দরকার নাই, সাইজটা পাঁচটা পাইলেই হবে, পাঁচটা পাইলেই প্রায় দুই কেজি, দুই কেজি হয়ে গেলেই তো মানে 800-900 টাকা হয়ে যাবে না, এখন কেজি তো মানে 400-500 টাকা চলে, 400 টাকা তাই বেশ, ঝিনুই ঝিনুই খাইছে মানে এনে বইয়া, বন্দি 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 আসো। আবার কিন্তু একটা জিনিস আছে, আবার একটু একটু পরিষ্কার হচ্ছে, আবার একটা জিনিস আছে, কি একটা জিনিস হচ্ছে দিয়া, জোয়ার জল উঠলে কিন্তু নালায় ঘোরা যাবে না, না না এইসব জায়গায় জোয়ার উঠলে ডুবে যাবো আমরা, খালি ডুববে যাবো না আরো ই আসে কি কয় মগর মৎস্য আছে না, মগর মৎস্য ক্রকোডাইল, হ্যাঁ ওতেও যদি ধরে ব্যাস ও নিয়ে ওই ছাগল বকরা যেন নিয়ে চলে যায়, সে আমাকে নিয়ে চলে যাবে, একজন নিয়ে যাবে আর একজন উপরে বই দেখবে গেল কাকু চলিলে, তিনটা কাঁকড়া পরে সেটাই পেয়েছে, এখন তো পরে কোনো খোঁজ নেই, গেছে কইও পরেশ ভাইও আসলো, আমি এখানে দাঁড়িয়েই ছিলাম, প্রকাশ ভাই নিচের দিকে গেছে, প্রকাশ একটা পাইছে বুড়া মাল, এটা তো একটা শোকও নাই, একটাও নাই চোখ, এই চোখটাও নাই,
ইজ ইজ ড্যামেজ ও গন্ধ শুকে শুকে হাঁটে খাড়িতে কেমনে করেছে গন্ধ শুকে শুকে ও আল্লাহ তো হাঁটতে তে কাড়ে গন্ধ পেলে পাহাড় উঠে গেল চলো চলো তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পরেশ ভাই বলছে ঝর্নার ভিতরে ও কোথায় কোথায় পার নিশান পেয়ে তারপরে বললো যে এখানে একটা এক্সেল পাবো তো সেই ঝর্নার জলে হাঁটতে হাঁটতে এসে কিন্তু পেয়ে গেছে ভাই নিচে দিয়ে কিন্তু জল বেশি যাবে কোথায় এই দেখুন অনেকদিন পর এক্সেল খেয়ে অনেকদিন পর জন্তু আর কাঁকড়া ধরতে আসো কোথায় আজকাল তো বেশিরভাগ মাছ ধরতেই যাবে জল কেমন বাঁধে গায়ে পোকা পরে একটা মাইরে দিছে এইটা কি মাল এটার একটা জন্তু মাল একটা থামনেলের জন্য পোজ দিবি কই এর জন্য পোজ দিবি আরে দাঁড়া বাইন্ধে দিই জমে চোর না তো দিই দিন দাঁড়া একটা থামনেলের ওরে বাপ রে দেখছো এটা কি পাইছো ওরে কি তোমরা আমাদের সকালবেলা উঠতে করে না না ঘুম দিয়ে এটা কামড় খাই দেখ ওটা কামড় দিয়ে দেখ এর না দেখ একটা পাতি বা একটু ড্যামেজ আছে পিঠের উপরে দেখ সুগারের পারা না একটা চিহ্ন সুগারের পারা দিছে দাঁড়া ব্যাস আর কি লাগবে আমি এটা কাকড়া আছি দেখ মেদি মোটা রশি টসি আছে কাঁকড়া ধরা প্যান্ট না কোন পকেটে রশি আছে কি না আছে আমিও জানি না কবে কবে থাকে এই দেখ এই রশি গুলা এরা যদি বাচ্চাও যায় দুই একটা ওই প্যান্টের পকেটে আবার ভিতরে ভরে রাখলে বাস এরপরে আসলে না বড় রশি একটা দুইটা নিয়ে আসতে কি আছে ধরি না খাইতে চাই যে আমার নিয়ে দিলি আমার খাইতে দিও আরে ও যখন পাওয়া গেছে ওইটা মরদ তার মানে ওর বউ আছে আশেপাশে হোস তাই তুমি নিচে কত দূর গেছিলি নিচে তো জোয়ার জল আইছে জোয়ার জল চলে আইছে তুমি এই যে ডিপ ওপর নিচের দিকে যাস না মগর আছে মগর নিচের পাশে দু অল্প একটু দেখা যায় কিছু সামনে পর্যন্ত প্রকাশ পাশ পাশ হ্যাঁ নালার পাশ পাশ যদি একটু দেখা যায় হ্যাঁ ওই এই আর করছি পরেশ কত কিলো হবে বলে দাও আমরা একটা ওয়েট মেশিন কিনবো বন্ধুরা খুব তাড়াতাড়ি কারণ অনেক কমেন্ট আসছে যে 2 কিলো হবে না 1 কিলো হবে না যতক্ষণ যদি না মেপে দেখাইতে পারছি তখন শান্তি হচ্ছে না আপনি এই পাগুলি দেখে আপনারা ধারণা করুন আর যদি খোসাটা একটু মোটা থাকে তাহলে 2 কেজিও হয়ে যায় আর বেশি দিন আগে যদি খোসাটা বদলি না করে থাকে তাহলে একটু কম হয় টাইট মাল লাগবে পাও 200টা আছে সব আছে 200টা হবে 10টা লাগবে 200টা বুঝছো চলো এই আমার হাতিয়ার দে পাওটা মনে কাটছে রাখ সব দৌড়িতে দৌড়িতে আইছি যাইছো কেন আরো দৌড়তি নালায় না ভাই ব্যাংকে কাজ কিছু আছে ঠিক আছে কোন দিক যাবে এখন আমি উপর দিকে
এখানে এখানে আমি দেখাতে যাচ্ছি, এসে আমার ক্যামেরায় খুদি দিলো। সে গার্ডটা আছে ভাই, বলিস না। এইখান থেকে নালাটা ডিপ বেশি শুরু হয়ে যায়, এদিকে তো যাবোই না মনের ভুলেও। তো চলো যাই এদিকে। তো আমরা কিন্তু সেই জঙ্গলে পৌঁছে গেছি। আর প্রকাশ ভাই পাশে আছে? এই যে আবু কোথা দিয়া আয় আয় কইলে যাওয়া যায়। এইটা তো ভাঙ্গে ছিল পয়েন্ট আইছি, আমি তো জানি বল্লা থাই না মল্লা থাই বল্লা থাকা খাবি একটা। ওরে বাবা, কই ফোন গেছে রে? আরে পরেশ ভাই দেখুন ওই পাশ থেকে যাচ্ছে, পাইছিস একটাও? পাবো 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 পাবো। আমরা কিন্তু আর একেবারে রাস্তার পাশাপাশি মোটামুটি চলে আসছি সেই খাড়ির ভিতর থেকে। এই দেখুন সেই ঘন জঙ্গলের ভিতরে এসে ঢুকেছি। এর ভিতরে কিন্তু বল্লাও থাকবে, বল্লা তো থাকবেই, তার জন্য তো ঢুকতে ইচ্ছা করে না, কামড় দিলে ফুলেই দিবে। কিন্তু যে নালাটা থেকে আসছি সেই নালাটা যদি ফেরত যাই কাঁকড়া তো মনে হয় না যে আর পাবো। না না, ও একইবার জল নিচের দিকে যায় না, কাঁকড়া একইবারই পাওয়া যাবে, পাইলে আনা আর পাওয়া যাবে না। আবার পরে কমে যাবে, একটু বিষ করবে খালি। বন্ধুরা বল্লার কামড়টা কি বলবো, মৌমাছির থেকেও বেশি ডেঞ্জারাস। যে খেয়েছে সে জানে, যখন দেবে তখন বাবা লাগবে জানি গরম করে দিল কান পান, আর কামড়াবে তো কামড়াবে, কানেই কামড়াবে, নাক মুখে কামালে কোন দিক দিয়ে বেদিক নেদিক এদিক দিয়ে আমি কেবল আইছি না, বললা তো না এই দিক দিয়ে ওর তুই এদিক দিয়ে সব বললার দেহা লাগবে আগে না, কামড় দিলে পরে, কামড় দিলে তুই খাবি। তো ওই দেখুন এই লতায় কি জানি ফল হয়েছে, জানি না এগুলি কি ফল। এইদিকেও ভরা, ও কি চল চল চল, এদিকে তো বিলাই কাটা পাটা আছে। কি কাটা? ওই সেই কি কাটা হয় না সেইয়া বিলাই কাটা। এই কাটাটা একেবারে ডেঞ্জারাস, এই দেখুন গুঙ্গা গুঙ্গা গঙ্গা। গাছপালা বেশি যত কম পারিস তত কম ভিলেই পারিস। আমি ভিডিওটা বন্ধ করতেছি না, তুই একটু বল্লার কামড় খাবি আমি দেহা বসে। ওরে বল্লার কামড় খাবি? অবশ্যই খাবি, যে জঙ্গলে ঢুকছিস। না 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 না, বল্লার কামড় কি খালি মানে কইলেই কি কামড় দেবে তুই? বন্ধুরা প্রকাশ ভাইয়ের বল্লার কামড় খাওয়াটা আর দেখাতে পারলাম না, তার আগে পরেশ ভাই ডেকে ফেলেছে অন্য আরেক দিকে। কোথা দিয়ে গেছিস ভগবান জানে। না আমি ঘুরে ঘুরে আসতেছি, কই টের পাইছিলি? এই হচ্ছে এতাল গাছ। প্রথম প্রথমে আমরা বলতাম যে খারি খেজুর মারি খেজুর, আপনারা কোন নামে জানেন সেটা জানতাম না, তার জন্য এখন দেখি আপনারাও সেই এতালি বলেন। কই আছে মনে হয়নি, একটু কাছ থেকে দেখাচ্ছি। সিপি সুপি বাজাই বুঝে এটা আনে,
কামড়ায় না তো। না আওয়াজে কিরম জানি কাঁকড়া আঁকড়া মনে হয়, সেটি তো কচ কচ করবে তো ঝাকটাক করে। কি কি যেন ভাঙতে আছে, ঠ্যাং ঠুং ভাঙ্গে কাঁকড়াই শিওর না জঙ্গলি কাঁকড়া। এরম তো কামড়ায় কামড়ায় থাকবে না, লাল কাঁকড়া এক্সেল বা থাকলে তো দর্দি বেরোয় যায় রড ফট টায়ার পেলে। আরে তাইনে কোথায় তখন ঢুকছে এটা, হাত দিয়ে দেখ না। হুম কামড়ায় তো না, কামড়াইলে তো বেরোয় যেত। আর আমায় কামড় দিলে, কামড় দিলে দেবে না দেখ। পরেশ ভাই হাত দিল, পরেশ ভাই হাত দিল কাঁকড়া। কামড়ে শুনে যে নাকি সিধি একদম সাইলেন্ট হয়ে গেলি। ভিতরে গাছ গোছ আছে, একই বন্ধুরা বের হবে কি করছে বুঝছি না। কামড় খাইছিস না কি করছিস? কি হচ্ছে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। পরেশ ভাই চোখের বদলি এখন হাত থেকে দেখছে কাঁকড়াটা কেমন। জিও ঠ্যাং আছে, তো আপনারা ধারণা করতে পারেন পরেশ ভাই সাহস আছে বটে। দেখলে হবে খরচা আছে, ঠিক আছে জানি না। দেখুন এইগুলি কি ফল রে জানি না, কালা কালো হয়ে পাঁকছে দেখছিস। কালা কালো হয়েছে, আসি আসি রাস্তার ধারে পৌঁছেই গেছি না। তাও তো আর বেশিক্ষণ হবে না ধরা, যেমন নালার আমরা ইপেজ দিয়েছি ওই পেজ দিয়ে হাঁটলেও তো অনেক আঁকড়া পাইতাম। মনে হয় না হয় তিন সাইডে তো পাইতাম, এর মধ্যে একটা আছে রে কাকু কিন্তু গর্ত মনে হয় গর্ত রে। বাইরে সত্যি সত্যি কামড় দেখা শুরু করছে। এটা কি দেখছো, গোবরা মাল ও কে কর রে ভাই সাহেব। তো বন্ধু ভাই ভালো একটা শুট মিস হয়ে গেল। কামড়টা খেতে খেতে আর খেলো না, এই একটা দুঃখ রয়ে গেল মনে। হয় দুঃখ মানে আমি কামড় খেলে দুঃখ মানে ভালো হবে কি তাই কি উড়িয়ে ফেলেছি দাও দিয়ে ছোড় দে বাচ্চে। কামড় খাওয়ার একটা আলাদা ট্যালেন্ট, আলাদা ট্যালেন্ট। হ্যাঁ আগেও কইছি না জলে না সালে ঠ্যাং সাইড দেবে মনে হয়। স্যার স্যার এবার 300 গ্রাম উপরে হবে, তারপরে 400 টাকা দিয়ে 250 টাকা কেজি চলে আসবে। আবার সেই গাড্ডার ভিতরে সারছি, সেটু ভাই অন্য কোন জায়গায় সারতি, আমি এবার রাত দিয়ে দেবো। এই না দাদা আসতেছি, এবার আর সাকা নাই, মেলা দান করছে মানে মেলা কষ্ট করাইছে মানে। দেই কাছাটা দেখে আমি যাবো দিয়ে। এই দেখো এই বেশ, তো বন্ধুরা এটা কিন্তু বেশ বড় সাইজ,
যাক কামড় টাজ হলো না আবার অন্য একদিন হবে যদি মানে আমার কামড় খাওয়ার জন্য এত উতাও না খালি তুই না তুই পরশুটা খাও যদি কি উঠে খায় তোর একটু উহ করবি তো ঠিক আছে বন্ধুরা মস্তি মজাক চলতে থাকবে ঠিক আছে যাই পরেশ ভাইয়ের দিকে কোন দিক গেছে জানি না তো আওয়াজ দিছে তো দিক বাহাতের দিক কোথায় এই যে সেই কাটাগুলি এড়িয়ে যাই গিয়ে দেখাই তো বন্ধুরা এই ঘন জঙ্গলের ভিতর পরেশ ঢুকেছে তো আমি এর ভিতরে ঢুকবো না কোথা থেকে বললার কামড় খাই না কি খাই এ পরেশ তুই ওই পাশে দিনে কাঁকড়া বেরো রাস্তার দিকে বেরো পাইছিস কাঁকড়া ঠিক আছে ওই বাইরে যেয়ে দেখাও আমি এর ভিতরে ঢুকবো না তো ঠিক আছে বন্ধুরা এই এখন রাস্তার পাশাপাশি এসে বললার কামড় খাওয়ার তো কোনো মানে হয় না হ্যাঁ ওর ভিতরে আমি ঢুকবোই না এ রাস্তা কোন জায়গা দিয়ে ভগবান সেই মনে হচ্ছে ঢুকতেই হবে কোন দিক উত্তেরি এই দেখুন এই ঘন জঙ্গলের ভিতর থেকে এই কোনো জায়গা দিয়ে রাস্তা নেই ওরে এই দেখুন এই একটা গর্ত কিন্তু এটা একটা লম্বা গর্ত এইসব গর্ত থেকে কাঁকড়া বের করতে অনেক সময় লাগে বেশি গিয়ে তুই যেরকম পাড়াই পাড়াই তো একদম জমি যেরকম হাল চায় সেরকম ও এটা কি বাইরে হাঁটা দিয়েছিল এই দেখুন এই গর্তের কাঁকড়া বের করতে অনেক দেরি হবে আর এই দেখুন এতাল গাছের বাগিচা ভিতরে মশার বাসা বেরোবে সে তো থাকে কি একটা পিচকি কাঁকড়া পাওয়া গেছে পিচকি কাঁকড়া তো বুঝতে পারছেন গর্তটা বড় এই একটা ছেলে কাঁকড়া এই এক তার জন্য তুই রড দিয়েছিস এইটা মানে মুহিয়ে বসা ছিল না এইটা ভিতরে ছিল আর এইটা রড দেওয়ার সঙ্গে সঙ্গেই দৌড়ে বেরিয়ে আসছে আই ভিতরে বিজি আছি ও পাহারাদার ছিল চলো এমনি মেয়ে কাঁকড়া ছোট থাকবে মেয়ে কাঁকড়া ছোট থাকবে ছেলে কাঁকড়ার যে সাইজ আবার দুই দুইজন খাবি তুই কামড় পোকা পাইছে একটা বের করা লাগবে না মাই তো বেকার বেকার একটা গাড্ডায় দুইটা পাওয়া গেছে আর কি লাগবে আমার শিক্ষা দিয়ে দিয়ে বাড়ি তো পরেশ ভাই বাড়তে থাকুক আমিও পাশ পাশ দিয়ে যেতে থাকি ঠিক আছে একটা গর্ততেই দুটো কাঁকড়া পাওয়া গেল এটা একটু বড় এটা একটু ছোট জঙ্গল দিয়ে বেরোতে পারলে আর কি ভালো লাগবে অন্ধকার অন্ধকার ভাব বন্ধুরা এই দেখুন কিরকম ধরেছে আরে সালা
এই কাটাটা যখন ধরে কান কোন ছিঁড়ে ফেলবে। ওকাশ আসতেছিস? এই যে কাটা, কিন্তু এই যে আজকে দুই হান্টার কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট, গরু হাড়া হাড়ছি। গরু হাড়া না হাড়লে পাইবা কই? দে এই হচ্ছে আজকে সবচেয়ে বড় হান্টিং মনস্টার আসে। পরেশ ভাই আজকে একটু কাঁকড়া কম পেয়েছে, একটা বড় তাকে, কিন্তু একটা বড় তাই গেছে না, পরাঙ্গ দিয়ে রড দিয়ে উঠে নিয়েছি। হ্যাঁ এর ভিতরে, হ্যাঁ এর ভিতরে তুইছে আরো। এই দেখুন আমাকে সে দেয়া হয়েছে লাস্টে আমার সাথে আসে। টোটাল এই জায়গায় না হইলেও 3 কেজি হয়ে যাবে। 3 কেজি প্রকাশ ভাই ব্যাগে যাই বাড়ির দিকে, সময় তো অনেক হলো, সূর্য দেখুন অনেক উপরেই চলে আসছে, আর বেশি এখন সূর্য উপরে আবার কিন্তু সেই মেঘটা কেটে গেছিল, তার জন্যই কাঁকড়া পেয়েছি, আর মশাও তেমন কামড়ায়নি। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।